নমস্কার বন্ধুরা, অল ডে সাসপেন্সের পর্দায় আমি সুদর্শন রয়েছি আপনাদের সঙ্গে আরও একটা রোমাঞ্চকর গল্পের সাথে। তবে হ্যাঁ, গল্পের শুরুতে একটাই কথা বলবো, যদি আপনি বনগাঁ অঞ্চল থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনি বনগাঁর বাসিন্দা না হয়ে থাকেন তাহলে কোথা থেকে গল্পটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আপনি শুনতে চলেছেন ভৌতিক ও অলৌকিক গল্পের সুলেখিকা পূর্বাশা চক্রবর্তীর কলমে মধ্য রাতের বনগাঁ লোকাল। আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার খুব ভালো লাগবে। চলুন বেশি কথা বাড়াবো না, বরাবরের মতো সরাসরি প্রবেশ করব আজকের গল্পে। শুরু হচ্ছে মধ্য রাতের বনগাঁ লোকাল। ঘড়িতে টিকটিক করে 8টা বাজল। সারা দিন যে রেল স্টেশনটা মানুষের ভিড়ে গম গম করে সেই স্টেশনে আস্তে আস্তে লোক কমছে। উত্তর চব্বিশ পরগনা বনগাঁ মানেই সারা দিন লোকজনের যাতায়াত, ছুটে চলা ট্রেনগুলো ভিড়ে ঠাসা, পাড়াঘার জায়গা পাওয়া বড়ই মুশকিল। ঠিক এভাবেই ভিড়ের মোকাবিলা করে নিত্যদিন যাতায়াত করেন মানুষগুলো। সকালে ট্রেনে করে আসার সময় নজরে পড়েছিল সতীশের। সবাই জানে বনগাঁ লোকাল মানেই মাত্রাতিরিক্ত ভিড়, কিন্তু এই ট্রেনের নিত্য যাত্রীরা জানেন বনগাঁ লোকাল মানে কত শত গল্প ঘটে চলেছে প্রত্যেক দিন। প্রত্যেকটি গল্প মানুষের জীবনকে কেন্দ্র করে, মানুষের রুজি ও রোজগার, ছুটোছুটি আর ওঠা পড়াকে কেন্দ্র করে। মাত্র একটা দিন এই লাইনের ট্রেনে উঠেই সেটা বুঝে গিয়েছে সতীশ। গোটা রাস্তায় নানান মানুষের গল্প পড়তে পড়তে এসেছে সে। সন্ধ্যায় স্টেশনে বসে সেই সমস্ত গল্প মনে পড়তে লাগলো সতীশে। পেশায় সতীশ বেসরকারি অফিসে কর্মরত, তবে ওর কাজটা ঠিক ডেস্ক জব নয়, বরং সেলসের কাজে এদিক ওদিক ছুটে বেড়াতে হয়। অতএব নানান জায়গায় ভ্রমণ করার অভ্যাস হয়ে গিয়েছে সতীশে। এর আগেও প্রচুর ট্রাভেল করেছে, এখন এটাই ভালো লাগে তার, ক্লান্তি আর আসে না। বরং 2-3 দিন বাড়িতে থাকলেই মনটা কেমন করে ওঠে, মনে হয় এক ছুটে বাইরে চলে যায়। ছোটবেলা থেকে পড়াশোনায় তুখর ছিল না সতীশ। উচ্চ মাধ্যমিক পাশের পর মেদিনীপুর থেকে কলকাতায় চলে আসে কলেজে ভর্তি হয়ে। তারপর থেকে কলকাতাতেই পাকাপাকি ঠাঁই, প্রথমে মেসে থাকত, তারপর বাড়ি ভাড়া নিয়ে। প্রথম চাকরি পেয়ে মেদিনীপুরে গিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে এসেছিল সতীশ। পরিবারের সকলের চোখে গর্ব দেখে মনে মনে অদ্ভুত খুশি হয়েছিল। মনে প্রাণে একটাই সংকল্প করেছিল সে, নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে হবে, যাতে একদিন মা বাবাকে নিয়ে কলকাতায় চলে আসতে পারে। মেদিনীপুরের বসত ভিটেতে থাকে সতীশের বাবা মা, আর কলকাতায় একটা বাড়ি ভাড়া নিয়ে থাকে সতীশ। ওর খুব ইচ্ছে একবার অন্তত টাকা জমিয়ে একটা ফ্ল্যাট কিনবে, দরকার হলে মাসে মাসে টাকা মিটিয়ে দেবে, তবু একটা নিজের বাড়ি চায় সতীশ। আর তার জন্যই দিন রাত এক করে পরিশ্রম করে চলেছে। সেদিন অফিস থেকে বলল বনগাঁ যেতে হবে, একটা ডিল নিয়ে সরাসরি কথা বলতে হবে, আর এই কাজের জন্য বাছা হয়েছে সতীশকেই। সতীশেরও এ বিষয়ে কোনো আপত্তি নেই, ভালোই হয়েছে, বেশ দূরে যাওয়া যাবে, একটু ঘোরাও হবে আবার কাজও হবে। যথারীতি রবিবার কাটিয়ে সোমবার সকালে ট্রেন ধরে বনগাঁ চলে এসেছিল সতীশ। সারাটা দিন মন দিয়ে কাজ করেছে, ডিল নিয়ে সরাসরি কথা হয়েছে, আশা করা যায় কাজটা হয়ে যাবে। ফলে খুশি খুশি মেজাজে ভর দুপুরে লাঞ্চ সেরে নিয়েছিল কলকাতার যুবকটি। তারপর কি ইচ্ছে হলো, একটু এদিক ওদিক ঘুরবে, আর এই কাণ্ডটা করতে গিয়েই হলো বিপদ। বিকেলের ট্রেনটা মিস করে গেল সতীশ। স্টেশনে এসে প্রায় ছুটতে ছুটতে দেখল ট্রেনের লাস্ট বগিটা স্টেশন ছাড়ছে। আফসোস আর আফসোস, কেন যে এই এদিক ওদিক ঘোরার ভূতটা চাপলো, দিব্যি ট্রেন ধরে বাড়ি চলে যাওয়া যেত, তা না, এখন আর কি করার,
পরের ট্রেনের জন্য অপেক্ষায় বসে থাকতে হবে। সতীশ জানতে পারল রেল লাইনে কাজ এবং ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকার জন্য সন্ধ্যার দিকে অনেকগুলি ট্রেন ক্যান্সেল করা হয়েছে। অতএব সেই দিন সন্ধ্যার পর কলকাতা ফেরার আর কোনো ট্রেন নেই। কয়েকদিন ধরে খবরের কাগজে ঘূর্ণিঝড়ের গতি এবং প্রকৃতি নিয়ে লেখা হচ্ছে। সেসব খবর অবশ্য সতীশের চোখ এড়ায়নি। খবরে বলা হয়েছে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে সোমবার, তারপর আরও দুটো দিন টানা চলবে বৃষ্টি। তবে তার জন্য প্রত্যেকটা ট্রেন ক্যান্সেল হবে এটা ভাবতে পারেনি সতীশ। বিকেলের লাস্ট ট্রেনটা বেরিয়ে যেতে হতাশ হয়ে চেয়ারে এসে বসে পড়ল সে। তারপর স্মার্টফোনটা খুলে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি দেখতে থাকল। খবরে বলা হচ্ছে সন্ধ্যার দিকেই নাকি আছড়ে পড়ার সম্ভাবনা, যার ফলে বিকেল থেকে শুরু হবে বৃষ্টি। সারা দিন আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি ঝিরঝির করে হয়েছে, আর বিকেল হতেই বৃষ্টির প্রকোপটা যেন বাড়তে লাগল। স্টেশনে চেয়ারে বসে বাড়তে থাকা বৃষ্টির দিকে এক দৃষ্টে চেয়ে রইল সতীশ। আর দেখতে থাকল স্টেশনের ভিড় কিভাবে ধীরে ধীরে পাতলা হতে থাকে। আজ সতীশের সঙ্গে ব্যাপক কিছু জিনিস নেই, বরং তার সঙ্গে থাকা একটা লেদারের ব্যাগ, একটা ডায়েরি, একটা ছোট্ট জলের বোতল, দুটো পেন আর একটা ছাতা। বৃষ্টির খবর সকাল থেকে জানতো সে, তাই সঙ্গে করে একটা ছাতা নিয়েই এসেছিল। পকেটে ফোনটা ছিল, ওটা নিয়ে বেশ কিছুক্ষণ স্ক্রল করতে থাকলো সতীশ। কিন্তু নেটওয়ার্ক এখানে খুবই স্লথ, তাই ফোনটাকে অফ করে পকেটে পুড়ে রাখল। ভুল করে মোবাইল চার্জারটা নিয়ে আসা হয়নি, তাই ফোনের ব্যাটারিটা ধরে রাখতে ওকে এখন বিশ্রাম দেওয়াই শ্রেয়। অগত্যা আর কি করার, চুপ করে বসে মানুষের আনাগোনা দেখতে থাকে বিকেল জুড়ে। বিভিন্ন রুটে ট্রেন এসে থামছে স্টেশনে। দিনের শেষে ক্লান্ত মুখগুলো একে একে ফিরে যাচ্ছে যে যার বাড়িতে, অথবা কোনো দরকার, কোনো নির্দিষ্ট গন্তব্যে। এভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। বিকেল থেকেই বৃষ্টি বেড়েছিল, সন্ধ্যায় যেন তার জোরটা আরও বাড়ল। আকাশের দিকে চেয়ে আনমনে সতীশ বলে উঠল, না জানি কখন এই বৃষ্টি থামবে, আর কখন আমি বাড়ি ফিরতে পারব। ঘূর্ণিঝড়ের খবর পেয়ে কেউ আর বাইরে থাকতে রাজি নয়, অতএব দোকানপাট বন্ধ করে সবাই ছুটেছে যে যার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু সতীশের বাড়ি ফেরার উপায় নেই, তাই স্টেশনেই রাত কাটাবে বলে সে মনস্থির করে নিল। টিকিট কাউন্টারে এখন একটাই আলো জ্বলছে, বোধহয় বাকিরা বাড়ি চলে গেছে, শুধু একটা কাউন্টার খোলা। তবে যা মনে হচ্ছে উনি আর বেশিক্ষণ এখানে বসে থাকবেন না। ট্রেনের খোঁজ নিতে কাউন্টারের দিকে এগিয়ে গেল সতীশ। কাউন্টারের জলজলে আলোটা সতীশের আশার আলো। ওর বাড়ি ফেরার রুটে একটাও যদি ট্রেন থাকে তবে বড়ই ভালো হয়। তবে সতীশ নিজেও জানে যে সেই আশাটা অত্যন্ত ক্ষীণ, তবুও একবার শেষ চেষ্টা করাই যায়। তাই বিন্দুমাত্র আশা নিয়ে কাউন্টারের কাছে গিয়ে সতীশ দাঁড়াল, তারপর বলল, বলছি যে আজকে কি কলকাতায় ফেরার কোনো ট্রেন আছে, নাকি সবকটা ট্রেন ক্যান্সেল? কাউন্টারের ভিতর থেকে একটা গম্ভীর গলায় উত্তর এলো, আজকে আর কোনো ট্রেন নেই। আপনার যদি কলকাতায় ফিরতে হয় কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর কলকাতা যাওয়ার ট্রেন পাবেন। এই ঝড় বৃষ্টির রাতে স্টেশনে একা থাকবেন না, আশেপাশে যদি কোনো হোটেল থাকে গিয়ে থাকতে পারেন। লোকটা স্বল্পভাষী, বেশি কথা না বলেও অনেক কিছু বলে দিল। এই উত্তরের পর আর কোনো প্রশ্ন থাকতে পারে না। সতীশ বুঝল আজকে আর কোনো ট্রেন পাওয়ার আশা নেই। এছাড়াও সে বুঝল বনগাঁ স্টেশনে সারা রাত তাকে একা থাকতে হবে। তবে তিন নম্বর যেটা বুঝল সেটা নিয়ে একটু দ্বন্দ্ব কাজ করছিল তার মনে। এখন থাকার জন্য হোটেল কোথায় পায়, আর বৃষ্টি যে হারে বেড়েছে
স্টেশন ছেড়ে বাইরে গিয়ে হোটেল খোঁজার মতো পরিশ্রম করতে আর পারছে না সতীশ। সারাদিন এমনিতেই কম পরিশ্রম হয়নি, এখন একটু হেলান পেলেই চোখ বুঝে আসবে। তবে সারা রাত যদি স্টেশনে থাকতে হয় তাহলে কিছু খেয়েও নিতে হবে। তাই দেরি না করে স্টেশনের লাগোয়া হোটেলটা গিয়ে ডিনার সেরে এলো সতীশ। হোটেলে গিয়ে যা বুঝল, ওর থালাটা তুলেই মাজা ঘষা সেরে হোটেলের মালিক বাড়ি পালাবে, সঙ্গে কর্মচারীরাও। সতীশ একবার ভাবল এখানে আশেপাশে হোটেলের খোঁজ করবে, কিন্তু তারপর মত বদলালো। এটা প্রথম নয় যে সতীশ কলকাতা থেকে এতটা দূরে এসেছে। সেলসের কাজ করার জন্য শরীর আরামি হলে চলে না, তাই যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মতো শক্তি এবং মানসিকতা দুটোই রাখতে চায় সতীশ। তাছাড়া রেল স্টেশনে রাত কাটানোর একটা অভিজ্ঞতাও হবে, স্টেশনের চেয়ারে হেলান দিলেই চোখটা বুঝে আসবে, আর দেখতে দেখতেই রাত কেটে যাবে। ওর পকেটেও প্রচুর টাকা পয়সা নেই যে সেটা নিয়ে চিন্তা করতে হবে। তাই নিশ্চিন্ত একটা রাত কাটাবে বলেই পুনরায় বনগাঁ স্টেশনে ফিরে এলো সে। ঘড়ি বলছে এখন 9:05। ডিনার সেরে আরও বেশি ক্লান্ত লাগছে, এখন একটু চোখ বুঝে জিরিয়ে নেওয়ার পালা। টিকিট কাউন্টারের আলো নিভে গেছে, বৃষ্টির দাপটটা বাড়ছে, আর বনগাঁ স্টেশন এখন যেন ধুধু প্রান্তর, মরুভূমির নিস্তব্ধতা চারিদিকে। সতীশ ছাড়া একটাও জনপ্রাণী নেই, শুধু আছে প্রকৃতির বুকে ঝরে পড়া বৃষ্টির আওয়াজ আর একটা অফুরন্ত নিস্তব্ধতা। এমন পরিবেশ খুব একটা খারাপ লাগছে না সতীশে। মোবাইলের চার্জটাও খুব কম, অতএব যন্ত্র নিয়ে ঘাঁটাঘাঁটি না করে ফোনটা পকেটে রেখে ব্যাগটা মাথার নিচে নিয়ে স্টেশনের বেঞ্চে লম্বালম্বি শুয়ে পড়ল সতীশ। এবার একটা টানা ঘুম দিতে হবে, কিন্তু বললেই কি আর চট করে ঘুম আসে, এটা ওটা ভাবতে থাকে সতীশ। এমন সময় তার খেয়াল হয় আজ তো একেতেই বর্ষা কাদার দিন, তার উপর অমাবস্যা। কোন দিন পূর্ণিমা আর কোন দিন অমাবস্যা এসব হিসেব সাধারণত তার কাছে থাকে না, তবে হঠাৎ করেই মায়ের কথাটা মনে পড়ে গেল। সেদিনই তো মা বলছিল এই বিষয়। আসলে একটা রেল স্টেশনে একা থাকতে থাকতে কত কথাই না মনে পড়ে যায়, তবে অমাবস্যার নামটা শুনে কেমন যেন অদ্ভুতভাবে বুকটা কেঁপে উঠল সতীশে। শুয়ে শুয়ে হিসেব মেলাতে থাকল সে। একটা ফাঁকা রেল স্টেশন, অমাবস্যার রাত, বাইরে অঝরে বৃষ্টি আর তার সঙ্গে নিস্তব্ধতা, অদ্ভুতভাবে সবটা মেলালে যেন কোনো ভৌতিক সিনেমার প্লট কিংবা ভূতের গল্পের নায়ক সে। ভাবতে ভাবতেই হেসে ওঠে সতীশ। সত্যি এই রাতটা একটা অভিজ্ঞতাই বটে। 7:05 ভাবতে ভাবতে আবার ঘুমানোর চেষ্টা করতে থাকল সে। ঠিক এমন সময় ধপধপ করে উঠল স্টেশনের বাতিগুলো, একটা অজানা ভয় আঁকড়ে ধরল সতীশকে। এখন যদি সবকটা আলো নিভে যায়, অচেনা একটা রেল স্টেশনে একা একা না জানি কোন বিপদের সম্মুখীন হতে হবে তাকে। অসৎ উদ্দেশ্য নিয়ে থাকা মানুষজনের খপ্পরেও পড়তে পারে, হতে পারে ওর কাছে টাকা আছে ভেবে আক্রমণ করল তাঁরা। একা থাকার সিদ্ধান্তটা তাহলে কি ভুল হল? অজানা ভয়ে বুক কেঁপে ওঠে সতীশের। কিন্তু এখন আর কি করার? সতীশ চেয়ে দেখল আলোগুলো দপদপ করতে করতে আবার আগের মতোই জ্বলতে লাগল। তবে স্টেশনে একটা আলো আঁধারই রয়েই গেছে। এই রাতের অন্ধকারের যা জোর, কম পাওয়ারের আলোগুলো সেই অন্ধকারকে পরাস্ত করতে পারছে না। কেমন একটা অস্বস্তি হতে লাগলো সতীশের, আর অস্বস্তি হতেই উঠে বসল সে। যে বেঞ্চটায় সতীশ বসেছিল তার থেকে কয়েক হাত দূরে একটা কোণ ঘেঁষে মাথা নিচু করে বসে আছেন একজন বৃদ্ধ মানুষ। উনি কখন এসে ওখানে বসেছেন তা টের পায়নি সতীশ, কিন্তু মানুষটা ওভাবে বসে আছে কেন? কোনোভাবে শরীর খারাপ করছে না তো?
কি মনে হতেই সতীশ উঠে দাঁড়াল। তারপর ধীরে সুস্থে বৃদ্ধ মানুষটার কাছে গিয়ে বলল, বলছি আপনার কি শরীর খারাপ করছে? আপনি এভাবে এখানে বসে আছেন, একটু জল খাবেন? সতীশের কথা শুনে মাথা তুলে তাকালো বৃদ্ধ। দেখে বোঝা যায় খুব দরিদ্র মানুষটি। পরনে একটা ছেঁড়া পাঞ্জাবি আর পুরনো হয়ে যাওয়া হাজারো দাগ লাগানো একটা ধুতি। মাথার চুল উস্কো খুস্কো, সারা মুখে কাঁচা পাকা দাড়ি আর একটা ক্লান্ত হয়ে যাওয়া মুখ। দুটো চোখ এতটাই ক্লান্ত যেন দেখে মনে হয় কত যুগ ঘুমায়নি। শীর্ণকায় মানুষটা যেন কি বিশেষ একটা কারণে বছর বছর বেঁচে আছে। মানুষটার কাছে এগিয়ে গিয়ে সতীশ আবার জিজ্ঞেস করল, বলছিলাম যে আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীরটা ভালো নেই। আমিও স্টেশনে আজকে একাই রাত কাটাচ্ছি, আপনি এভাবে নিচে বসে না থেকে আসুন না, বেঞ্চের উপর উঠে বসবেন। আমার কাছে জল আছে, আপনি যদি বলেন তাহলে আপনাকে দিতে পারি। সতীশের কথা শুনে হালকা হাসলেন বৃদ্ধ, তারপর বললেন, আপনি আমাকে নিয়ে এত ভাববেন না। এই স্টেশনে আমি বহু রাত কাটিয়েছি, আমি অভ্যস্ত, আর পেটে খাবার পড়লেই যে রাতে ভালো ঘুম আসে তা তো নয়। আমি না খেয়েই রাত কাটাতে পারি, আমার খিদে পায় না আর তেষ্টাও পায় না। আপনাকে আমি অনেকক্ষণ ধরেই দেখেছি, ট্রেন মিস করলেন, বাড়ি ফিরতে পারলেন না, তারপর কত খোঁজ করলেন যাতে একটা অন্তত ট্রেন থাকে। কিন্তু কি আর করার, ঝড় বৃষ্টির রাতে সব দিক থেকেই সমস্যা। অগত্যা ওই হোটেল থেকে খাবার খেয়ে এখন স্টেশনের চেয়ারে বসে রাত কাটাতে হচ্ছে। আপনাকে অনেকক্ষণ ধরে উসখুস করতে দেখেছি, বুঝছি আপনার ঘুম আসছে না। আসলে অমাবস্যার রাতে বনগাঁ স্টেশনের রূপ বদলে যায়, কত সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, আপনি আমি সেসবের ওপরে। অদ্ভুত ঘটনা মানে? আপনি কি আমাকে ভূতের ভয় দেখাচ্ছেন? আরে না না মশাই, মানুষ নিজেই আসলে ভূত, মানুষের অতীত পেরোলেই সেটা ভূত, আর বর্তমানে মানুষগুলো হলো মানুষ, একই সত্তায় যেখানে ভূত আর মানুষ একসাথে বাস করে, সেখানে আমি আলাদা করে আপনাকে ভূতের ভয় কেন দেখাবো বলুন তো? আপনিও না সত্যি। আচ্ছা কটা বাজলো বলুন তো? সতীশ হাত ঘড়ি দেখে মানুষটাকে বলল, 10:30 বেজে গেছে, কোথা দিয়ে এতটা সময় কেটে গেল বোঝাই গেল না। বনগাঁ স্টেশনটা সত্যি একটা আলাদা রূপ আছে, বেশ ভালো লাগছে জানেন, একা একা এমন স্টেশনে রাত কাটাতে বেশ আলাদা রকম একটা অনুভূতি। একা একা কোথায় মশাই, এখন তো আপনার সঙ্গী আমি, সারাটা রাত কোথা দিয়ে কেটে যাবে বুঝতেই পারবেন না, আর সকাল হলে রাতের কথা বিশ্বাসও হবে না। শেষ কথাগুলো অদ্ভুত একটা জোর দিয়ে বললেন লোকটা, শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল সতীশের। বৃদ্ধ বলে চললেন, তা আপনার বাড়িতে কে কে আছে মশাই? আমার পারিবারিক ভিটে মেদিনীপুরে, আমার পরিবার থাকে ওখানে, বাড়িতে মা বাবা বোন আরও অনেকে আছেন, তবে আমি থাকি কলকাতায় একটা ভাড়া বাড়িতে একা, অফিসে একটা জরুরি কাজ পেয়ে এখানে এসেছিলাম। একা একা বাড়িতে থাকতে কষ্ট হয় না বুঝি? মনে হয় না গোটা বাড়িটা আপনাকে গিলে খেতে আসছে, কি করে থাকেন একা বাড়িতে? বৃদ্ধের কথা শুনে মনে হলো একা শব্দটার প্রতি কি অদ্ভুত একটা যন্ত্রণা যেন রয়েছে। মানুষ কিভাবে একা থাকতে পারে সেটা তিনি ভাবতেই পারেন না।
সতীশ উত্তর দিল, আসলে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, এখন আর তেমন অসুবিধা হয় না। তা আপনার বাড়িতে কে কে আছে? সতীশের প্রশ্ন শুনে আবার মাথা নামিয়ে বসলেন বৃদ্ধ। সতীশের মনে হতে লাগল সে কি ওনাকে কষ্ট দিয়ে ফেলল। ক্ষমা চেয়ে সতীশ বলল, আচ্ছা আমি কি আপনাকে কোনোভাবে কষ্ট দিয়ে কথা বললাম না? মানে আমার কথায় কি আপনার খারাপ লাগলো? দেখুন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত উত্তর, আপনার পরিবারে কে আছে সে কথা আপনি আমায় নাই বলতে পারেন, কিন্তু আমি আপনাকে জোর করব না। সতীশের কথার পর তৎক্ষণাৎ উত্তর দিল না বৃদ্ধ, বরং মাথা নামিয়েই বসে রইল। তারপর আরও বেশ কিছুক্ষণ পর আস্তে আস্তে মাথা তুলে বলল, আমার বাড়িতে কেউ নেই। ওমা, আপনি বুঝি একা থাকেন? আর এইমাত্র বললেন একা থাকা যায় না, ভারী অদ্ভুত মানুষ তো আপনি। কেউ কি একা থাকতে চায়? কিন্তু পরিস্থিতি, সেটা যেমন আসবে সেভাবেই মানিয়ে নিতে হবে। আমিও একা থাকতে চাই না মশাই। পরিস্থিতি? হ্যাঁ, তা যা বলেছেন, অফিসের কাজ, নিজের কর্মসংস্থান, এসব কিছুর জন্য আমিও এখানে একা থাকতে বাধ্য হচ্ছি। আমিও কোনোদিন চাইনি মা বাবা মেদিনীপুরে থাকবে আর আমি কলকাতায়, কিন্তু এখন পরিস্থিতিতে সবই মানিয়ে নিতে হচ্ছে। জানেন তো, আমি ভাবছিলাম আর কিছুদিন পর কলকাতায় একটা পাকাপাকি ঠাঁই বানাবো, ওখানে বাবা মাকে নিয়ে আসব। আমার একা থাকার যন্ত্রণাটাও ঘুঁচবে আর মা বাবা তাদের ছেলের সঙ্গে থাকতে পারবে। কি জানেন তো, আমার না তেমন কোনো বন্ধু নেই। এসব কথা কাউকেই বলি না, এই আপনার সঙ্গে আলাপ হলো তাই আপনাকে বললাম। আমার কথায় যদি আপনি বিরক্ত হন তাহলে অবশ্যই বলবেন। না না, বিরক্ত কেন হব? আসলে আমাদের সবারই বন্ধুর বড় অভাব, কথা বলার মানুষের অভাব, তাই সেখান থেকেই মূল যন্ত্রণা। জানেন তো, আমি গ্রামের স্কুলের শিক্ষক ছিলাম, চাকরি অনেক সম্মানের ঠিকই, কিন্তু বিলাসিতা নেই। যা রোজগার হতো সবটাই চলে যেত পেট চালাতে। আমার একসময় ভরা সংসার ছিল স্ত্রী মেয়েকে নিয়ে। তারপর একদিন স্ত্রী মারা গেলেন, মেয়েটাকে বুকে জড়িয়ে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করি। আপনার মেয়ে আছে? কই আগে বলেননি তো? তা মেয়েকে বিয়ে দিয়েছেন বুঝি, আর এখন ওই বাড়িতে আপনি একা, তাই তো? স্ত্রী মারা যাবার পর মেয়েটাকে নিয়ে বাঁচা শুরু করি। ওই ছিল আমার সব, আমার পৃথিবী। কিন্তু কি জানেন, আমার সেই সুখ বেশি দিন কিন্তু টিকল না। মেয়েটার একটা জটিল অসুখ ধরা পড়ল, চেহারা কেমন রোগা হয়ে যাচ্ছিল, দিনের পর দিন খেতে পারত না, ঘুমোতে পারত না। বাধ্য হয়ে শহরে ছুটলাম মেয়েটার চিকিৎসার জন্য, কিন্তু সেখান থেকেও ফিরে এলাম। চিকিৎসার জন্য যেই টাকার দরকার তা যোগান দেওয়ার সামর্থ্য আমার নেই। অগত্যা সকলের কাছে হাত পাততে শুরু করি, কিন্তু এত টাকার সাহায্য করবে এমন কে আছে? পয়সা কড়ির প্রয়োজন তো সবারই। মেয়েটা আমার চোখের সামনে কেমন যেন হয়ে যেতে লাগলো, দিনের পর দিন মনের কষ্টে ভুগত, মনে মনে ভাবত সে আর সুস্থ হবে না। আমার মুখের দিকে চেয়ে আরো বেশি কষ্ট পেত বোধ হয়। আমি প্রতিদিন স্কুল থেকে আসার পথে ওর পছন্দের কিছু একটা নিয়ে আসতাম, মেয়েটা সেগুলো দেখেও একটা সময় পর আর খুশি হতো না। ওর মনে খালি একটাই কথা বাজত, সে আর সুস্থ হবে না। ওকে দেখে আমিও কুড়ে কুড়ে শেষ হয়ে যাই। কথাগুলো বলতে বলতে বৃদ্ধের দুই চোখ জলে ভরে উঠল, গলাটা ভেঙে গেল, দুটো হাত রগড়াতে রগড়াতে কথাগুলো বলে যেতে থাকলেন তিনি। বৃদ্ধকে লক্ষ্য করল সতীশ,
তারপর বলল, আপনাকে এসব কথা বলতে বোধহয় আমি বাধ্য করালাম, আপনার মনে হয় কষ্ট হচ্ছে। থাক, এসব নিয়ে আর কথা বলার দরকার নেই, আমি আপনাকে শুধু শুধুই কষ্ট দিলাম। না না মশাই, এই কথাগুলো আমি নিজের মন থেকেই বলছি, আর আমার কোনো অসুবিধা নেই। আসলে কি জানেন, অনেকগুলো বছর হয়ে গেছে, তবু এই কথাগুলো আমি কাউকে বলতে পারিনি। কারোর সেরকমভাবে সময় নেই, আর কারোর ধৈর্যও নেই। আজ আমি স্বার্থপরের মতোই বলছি আপনাকে কথাগুলো, বলতে পারলে আমি একটু শান্তিতে যেতে পারি, মনের বোঝাটা হালকা হয়। বৃদ্ধের এমন করুণ আরতি শুনে বুকের ভেতরটা কষ্টে ভরে উঠল সতীশের। একটা মানুষ কতটা একা হলে সম্পূর্ণ অপরিচিত একটা মানুষের কাছে নিজের সমস্ত কষ্ট উজাড় করে দেয়। তাই যদি কিছু সময় অপেক্ষা করে ওনার কথাগুলো শোনা যায়, তাহলে হয়তো একজন মনের ভিতর থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মানুষের জন্য কিছুটা ভালো করা হবে। আর বাধা দিল না সতীশ, বরং বৃদ্ধের মুখের দিকে চেয়ে বাকি কথাগুলো শোনার জন্য অপেক্ষা করতে লাগল। বৃদ্ধ মানুষটি বলে যেতে থাকলেন, জানেন, মেয়েটা আমায় রোজ বলতো সে যখন ওই আকাশের তারা হয়ে যাবে, তখন যেন আমি তার নাম ধরে রোজ ডাকি। আমি বলতাম, তোকে আমি কোথাও যেতে দেব না, তোকে আমি আমার বুকের কাছে আগলে রাখব। কিন্তু আমি 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 বুঝতাম মেয়েটার শরীর দিনকে দিন ভেঙে আসছে, শারীরিক যন্ত্রণা ওকে একটু ভালো থাকতে দেয় না। সে যে কি যন্ত্রণা তা সেই জানে। ধীরে ধীরে আমাদের সমস্ত শোক আহ্লাদ দূরে যেতে লাগলো, শুধু মৃত্যুর অপেক্ষা আর বেঁচে থাকার বিলাসিতার মাঝে কেটে গেল আমাদের প্রত্যেকটা দিন। আমার মেয়েটার নাম ছিল শিমুল, গ্রামের সবাই ওকে খুব ভালোবাসত। যখন অসুস্থ ছিল সবাই সাধ্যমতো সাহায্য করেছে, কিন্তু ওর রোগটা এতটাই কঠিন ছিল যে এই রোগ মুক্তির পথ ছিল একমাত্র মৃত্যু। সেটা আমিও জানতাম, আমার মেয়েটাও জানত। রাতের পর রাত সে যন্ত্রণায় কাতরাত, প্রত্যেক দিন একবার করে মৃত্যুকে স্মরণ করত। আর আমি অসহায়ের মতো এদিক ওদিক টাকার খোঁজ করে গেলাম, কিন্তু চিকিৎসা করানোর জন্য যে টাকার দরকার সে টাকা আমি জোগাড় করতে পারলাম না। আমি তখন অসহায় শিশুর মতো মেয়ের কাছে গিয়ে কাঁদছি। শিমুল তখন আমার মাথায় হাত রেখে বলল, সব ঠিক হয়ে যাবে বাবা, আমি আছি তো। আমি সেদিন বুঝিনি ও ঠিক কি বলতে চেয়েছিল, বরং ওকে আরো জড়িয়ে ধরে বলেছিলাম, তোকে আমি কোথাও যেতে দেব না, দেখিস মা আমি সব ঠিক করে দেব। আমার কথা শুনে অদ্ভুত একটা খিলখিলিয়ে হাসি হেসে উঠেছিল মেয়েটা, তারপর হাসতে হাসতেই বলেছিল, হে বাবা, আমি আর তুমি দুজনে মিলে সব ঠিক করে দেব, দেখো আমাদের আবার দেখা হবে, হয়তো আবার কোনো এক জন্মে আমি তোমার মেয়ে হয়ে আসব। সেদিন সন্ধ্যায় বাবা আর মেয়েতে মিলে অনেক কথা বললাম, তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বেশ কিছুক্ষণ পর চোখ মেলে দেখি রাত হয়ে গেছে, ঘন অন্ধকারে ঢেকে গেছে চারিপাশ। বুঝলাম আজকে অমাবস্যা, এত অন্ধকার যে গোটা আকাশের তারা নিজেদের লুকিয়ে ফেলেছে। আমাদের ছোট্ট ঘরে বৈদ্যুতিক বাতি ছিল না, সন্ধ্যা হতে এই হ্যারিকেন জ্বালাতাম, মেয়েটাই দায়িত্ব নিয়ে এইসব করত। সেদিন চারিদিক অন্ধকার দেখে শিমুল শিমুল করে ডাকতে থাকি, শিমুল
শিমুল, শিমুল! কিন্তু আশ্চর্য, কোনো সাড়া নেই। যে মেয়ে বাবার একটা ডাকেই ছুটে চলে আসতো, সে এতবার ডাকা সত্ত্বেও সাড়া দিচ্ছে না। ওকে নিয়ে আমার সবসময় ভয় কাজ করতো মনে। অসুস্থ মেয়েটা কখন অজ্ঞান হয়ে যায়, অন্ধকারের মধ্যে আমি হাতড়ে হাতড়ে কোনো মতে আলো জ্বালাই। তাই কিছুক্ষণ পর বুঝতে পারি মেয়েটা আমার বাড়ি নেই। আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করলে জানতে পারি ও রেল স্টেশনের দিকে গেছে। অদ্ভুত একটা ভয় বুকে নিয়ে আমি স্টেশনের দিকে ছুটে যাই। তারপর তারপর কি হলো? মেয়েটার পায়ের জোর কম। এই অবস্থায় সে কীভাবে রেল স্টেশন অবধি ছুটে গেল সেটা ভেবে আমার আমার বুক কেঁপে ওঠে। যতটা তাড়াতাড়ি সম্ভব আমি বনগাঁ স্টেশনের দিকে যাই। এদিকে অমাবস্যার রাত, রাস্তায় বাতির জোর কম, পথ চিনে যেতে খুব সমস্যা। কিন্তু মেয়েটার জন্য আমার প্রাণ তখন কাঁদছে। মন বলছে শিমুলের না কোনো বিপদ হয়, আর মনের মধ্যে ঘুরছে নানান অশুভ চিন্তা। দ্রুত পায়ে হেঁটে পৌঁছে যাই বনগাঁ স্টেশনে। স্টেশনে পৌঁছে মেয়েকে খুঁজে পেলেন? তখন রাত প্রায় 10:30। সেদিন যে কি মরণ ঘুম ঘুমিয়েছিলাম! গোটা স্টেশন যত নিস্তব্ধ, মাঝে মধ্যে দু একটা মেল ট্রেন যায়, দু একজন মানুষ থাকে। সেদিন অবশ্য ছিল গুটি কয়েকজন। তাদের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতে থাকি শিমুলকে তারা কোথাও দেখেছে নাকি। আমি যখন পাগলের মতো তাকে খুঁজছি, ঠিক সেই সময় স্টেশনের টিকিট কাউন্টার থেকে একটা শব্দ শুনতে পেলাম। আপনার মেয়েকে খুঁজছেন? স্টেশনের শেষ প্রান্তে চলে যান, ওখানেই আছে ও। ভারী অদ্ভুত ব্যাপার, যিনি বললেন তাকে দেখতে পেলাম না। সেই সময় আমার মাথা ঠিক ছিল না, আমি পাগলের মতো ছুটতে ছুটতে চলে যাই স্টেশনের একেবারে শেষ প্রান্তে। আর সেখানে গিয়ে হাড় হিম করা একটা দৃশ্য দেখতে পাই। কি 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 দেখলেন আপনি? আমার মেয়েটা স্টেশনের শেষ প্রান্তে রেল লাইনের গা ঘেঁষে দাঁড়িয়ে। সর্বনাশ, কি বলছেন আপনি? এমন পরিস্থিতিতে আপনি কি করলেন? সেই সময় আমার মাথা কাজ করছিল না, চিৎকার করে শিমুল শিমুল বলে ডাকতে থাকি। শিমুল, শিমুল! অমাবস্যার রাতে স্টেশনের আলো দপদপ করছে, ফাঁকা স্টেশনে আমার গলার আওয়াজ যেন প্রতিধ্বনিত হতে লাগলো। বলতে বলতে সেই ভয়াবহ দিনটিতে যেন ফিরে গেলেন বৃদ্ধ। শিমুল, শিমুল মা, ফিরে আয় মা, কি পাগলামো করছিস? মারে ফিরে আয় বাবার কোলে, তুই যে আমার সব মা, এমন করিস না মা, এমন করিস না। আসবো তো বাবা, আমি তোমার কাছেই ফিরে আসব। এই জন্মে তো বাঁচতে পারলাম না, পরের জন্মে তোমার সন্তান হয়ে ফিরে আসব বাবা। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার তো আর কেউ নেই, কেউ নেই। না শিমুল মা, না, এটা করিস না মা। তুই না থাকলে আমি কে নিয়ে বাঁচব? মারি, এটা করিস না, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। পুরনো কথাগুলো বলতে বলতে গলা ধরে এলো বৃদ্ধের, বুকটা কেঁপে উঠল সতীশেরও। তিনি বলেই চললেন, আমি তখনও শিমুলের কাছ অবধি পৌঁছতে পারিনি। ঠিক এমন সময় একটা তীব্র আলোর ঝলকানি, ছুটে আসছে মেল ট্রেন। আমি দেখতে পেলাম শিমুল ধীরে ধীরে লাইনের মাঝে গিয়ে দাঁড়ালো। আমার পায়ের গতি যেন ওকে ছুঁতে পারছে না। ছুটে আসা মেল ট্রেনটা আলোর শেষ বিন্দু দিয়ে আমার মেয়েকে মুড়ে ফেলল। আমি
আমি শেষ এক ঝলক দেখতে পেলাম। শিমুলের মুখে হাসি, একটা তৃপ্তির হাসি, একটা মুক্তির হাসি। আমার গলা দিয়ে চিৎকার বেরিয়ে এলো। ইচ্ছে করছিল আমিও ঝাঁপিয়ে পড়ি ওখানে, তার জন্য পা বাড়াই, কিন্তু কেউ যেন আচমকা টেনে নিল আমাকে স্টেশনের দিকে। আর শিমুল? সতীশের কথা শুনে বৃদ্ধের গলায় যন্ত্রণার কাঁটা ফুটল, চোখ দুটো বিস্ফোরিত, কাঁপা কাঁপা হাত তুলে তিনি বলতে লাগলেন, ট্রেনটা স্টেশন ছাড়িয়ে বেরিয়ে গেল, আর রেল লাইনের ওপর ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রইল আমার ছোট্ট মেয়ে শিমুল। যে ওর শরীরে এত ব্যথা ছিল, সে শরীরটাই এখন নানান খণ্ডে বিভক্ত। আজ ওর কোনো ব্যথা নেই। সব ব্যথা কয়েক মুহূর্তের মধ্যে পৃথিবী ছেড়েছে। আমি ধীর পায়ে রেল লাইনের কাছে পৌঁছে যাই। ওকে তো আমি আগলে রাখবো বলেছিলাম, আমার যত দিন জীবন থাকবে আমি ওকে আগলে রাখবো। কি করলেন আপনি? আমি আমার প্রতিশ্রুতি রাখলাম, আমার দায়িত্ব। মানে? স্টেশনের কোণে একটা বড় প্লাস্টিক পড়েছিল, আমার মেয়ের ছিন্ন ভিন্ন দেহ যতটা পারলাম তাতে ভরে বাড়ি নিয়ে গেলাম। হোয়াট? আপনি কি বলতে চাইছেন? আপনি কষ্টে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, হয়েছে তো হয়েছে, আজ আপনারটা খারাপ হবে। কি বলছেনটা কি আপনি? কেউ জানতে পারেনি আপনি? না, পারেনি, কেউ জানতে পারেনি। আমি তো শিমুলকে লুকিয়ে বাড়ি নিয়ে এসেছিলাম আমার কোলে করে, অমাবস্যার রাতের অন্ধকারের মধ্যে। কে দেখবে বাবা মেয়েকে? কেউ দেখেছে নাকি কোনোদিন? ওর দেহটা আমার কাছেই ছিল, কাউকে জানতেই দিইনি। শুধু পরের দিন সকালবেলায় রেল লাইনের ওপর রক্ত দেখে অনেক জল ঘোলা হয়েছে, দেহের কিছু অংশ হয়তো পড়েছিল। তারপর পুলিশ আসে খোঁজ করতে, তাও প্রায় তখন 5 দিন কেটে গেছে। আমি শিমুলকে চোখের আড়াল হতে দিইনি, ও শুধু আমার কাছে ছিল, আমার পাশে, আমার বুকের কাছে। আমি 2 হাত দিয়ে জড়িয়ে ধরে দিন কাটাতাম ওকে নিয়ে। তারপর পুলিশ এসে আমার কাছ থেকে শিমুলকে নিয়ে গেল, আর আমাকে ভর্তি করে দিল একটা মানসিক হাসপাতালে। কিন্তু পারেনি, জানেন, ওরা কেউ আমাকে শিমুলের থেকে আলাদা করে রাখতে পারেনি। মানে আলাদা করে রাখতে পারেনি মানে কি? আপনাকে একটা জিনিস দেখাবো, আপনি দেখবেন। কি জিনিস? দাঁড়ান, দেখাচ্ছি। বৃদ্ধের গলায় একটা স্পষ্ট উত্তেজনা। সতীশের এতক্ষণ নজর পড়েনি, বৃদ্ধের পাশে একটা বড় সুটকেস, নিজের গা ঘেঁষে রেখেছিল সেটা। আধাড়ি রেল স্টেশনে এমন একটা জিনিস চোখে পড়া দায়। বৃদ্ধ ধীরে ধীরে সুটকেসটা সামনে নিয়ে এলো, তারপর 2টো বোতাম প্রেস করতেই সুটকেসটা খুলল। তার আগেই সতীশ প্রশ্ন করেছিল, এত বড় একটা সুটকেস নিয়ে আপনি ঘুরছেন কেন, আর মানসিক হাসপাতাল থেকে ছাড়া পেলেন কিভাবে? বলছি, আগে দেখুন যেটা দেখাই বলেই সুটকেসটা খুলে ফেলল বৃদ্ধ। বাক্সের ডালা খুলতেই বিকট পচা গন্ধে ভরে উঠল চারিপাশ, যেন বহু পুরনো মৃত পচা গলা একটা গন্ধ। গা গুলিয়ে উঠল সতীশের। বাক্সের ভেতর থেকে উঁকি মারছে একটা খণ্ড বিখণ্ড মৃতদেহ। রক্ত, মাংস দলা পাকিয়ে গেছে। ভিতর থেকে বমি বেরিয়ে এলো সতীশের, চিৎকার করে বলল, বন্ধ করুন আপনার বাক্স, আপনি এখনো শিমুলের মৃতদেহ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন,
আপনি আপনি কিভাবে পালালেন মানসিক হাসপাতাল থেকে? কিভাবে পেলেন এই মৃতদেহ? আমি আর সহ্য করতে পারছি না। বন্ধ করুন আপনার সুটকেস। আমাকে কি বেঁধে রাখা সহজ নাকি? আমি আমার মেয়ের থেকে কিছুতেই আলাদা হব না। আমাকে যেদিন ভর্তি করালো ওই হাসপাতালে, তার কিছুদিন পর এক অমাবস্যার রাত, নিস্তব্ধ চত্বর, আমি দরজা ভেঙে পালিয়ে আসি। তারপর চলে আসি রেল স্টেশনে, যেখানে আমার শিমুল দাঁড়িয়ে আত্মহত্যা করেছিল। আমি সেখানে গিয়ে দাঁড়াই, দেখি সামনে থেকে ছুটে আসছে একটা মেল ট্রেন। কিছুক্ষণের অপেক্ষা, মেল ট্রেনটা আমার বুকের ওপর দিয়ে ছুটে চলে গেল। আমার নিথর দেহটা পড়ে রইল রেল লাইনে। ট্রেনের আলো শেষবারের মতো আমায় পৃথিবীর সঙ্গে মিশিয়ে দিল। শিমুল আর আমি এক হয়ে গেলাম সেই অমাবস্যার রাতে। এই কথা শুনে আচমকা মাথাটা ঘুরে গেল সতীশে। এই লোকটা কি সত্যি পাগল নাকি মৃত? বুকের ভেতর যেন ঘোড়ার রেস লেগেছে। সতীশ পরখ করার জন্য বৃদ্ধর গায়ে হাত ছোঁয়াল। মৃত্যুর মতো শীতল দেহ বিদ্যুতের গতিতে ছিটকে গেল সতীশ। এতক্ষণ যার সাথে কথা বলেছে সেই মানুষটা আসলে মৃত। তার চোখের সামনে এখনো সুটকেস হাতে বসে রয়েছে, একটা তীব্র যন্ত্রণার প্রতিচ্ছবি। সতীশের দেহ হালকা হতে লাগল, মনে হলো পায়ে কোনো জোর নেই, এখনই সে পড়ে যাবে স্টেশনে। আর ঠিক তাই হল। শুধু অজ্ঞান হবার আগে সে শুনতে পেল একজন বৃদ্ধ তাঁর মেয়েকে বলছে, তুই আর আমি এক হয়ে গেলাম রে শিমুল, এতদিন এই কথাগুলো আমি কাউকে বলতে পারিনি, আমার আত্মার শান্তি হয়নি, আজ হলো। আজকের পর থেকে তুই আর আমি এখানে আর আসবো না, এখানে আর আসবো না। পরের জন্মে তুই আমার মেয়ে হয়ে আসিস, শুধু সেই অপেক্ষায় বুক বেঁধে আমি বিদায় নিলাম। পৃথিবী তোকে আর আমাকে মনে রাখবে না, তবু একজন মানুষ হয়তো আমাদের যন্ত্রণার কাহিনীটা সারা জীবন স্মরণে রাখবে। শুনলেন মধ্য রাতের বনগা লোকাল। গল্পটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটি রোমাঞ্চকর কাহিনীর সাথে আগামী এপিসোডে।